আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এফএম মুরশিদুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ে দুটি পার্ট তোমরা দেখতে পাচ্ছ, একটি বিন্যাস আর একটি হচ্ছে সমাবেশ, অর্থাৎ পারমুটেশন ও কম্বিনেশন। আজকে আমরা পারমুটেশন নিয়ে আলোচনা করব। প্রথমে পারমুটেশন কাকে বলবো? কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি একেবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তা প্রত্যেকটিকে বিন্যাস বলা হয়, পারমুটেশন। কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তা প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। তাহলে ধরো এন সংখ্যক বস্তু থেকে আমরা প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে সাজাবো, তাহলে তার বিন্যাস কি হবে? তার বিন্যাস হবে এন পি আর। এন পি আর সমান ফ্যাক্টোরিয়াল এন, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি। তাহলে তোমাদের এখানে একটা নতুন জিনিসের আবির্ভাব হলো, সেটা হলো ফ্যাক্টোরিয়াল কথা। আমরা এটা বিশ্লেষণ করব, তার আগে আমরা দেখি যে তিনটা ভিন্ন জিনিস এ বি সি, তিনটা ভিন্ন জিনিস থেকে আমরা দুটো করে জিনিস নিয়ে বিন্যাস করব, তাহলে কিরকম বিন্যাস হবে দুটো। তাহলে দেখো আমরা এ বি নিলাম, আবার বিএ এবি একটা বিন্যাস, বিএ একটা বিন্যাস, তিনটি ভিন্ন বস্তু থেকে আমরা দুটো করে বস্তু নিয়ে বিন্যাস করছি, আবার বিসি একটা বিন্যাস, সিবি একটা বিন্যাস, এসি একটা বিন্যাস, আবার সি একটা বিন্যাস। তাহলে আমরা তিনটি ভিন্ন বস্তু থেকে দুটো বস্তু, দুটো করে বস্তু নিয়ে বিন্যাস করলে আমরা কয়টা বিন্যাস দেখতে পাচ্ছি? সাইড দেখো এ বি বি এ বি সি সি বি এ সি সি এ, তাহলে আমরা ছয়টি বিন্যাস দেখতে পাচ্ছি। এ প্রত্যেকটি হচ্ছে এক একটি বিন্যাস। তাহলে এখানে আমরা এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে যদি আমরা বিন্যাস করি তাহলে সেটা হবে ফ্যাক্টোরিয়াল এন, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল কথাটা কি? তাহলে এটা একটা সাংকেতিক চিহ্ন, এই চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়, উৎপাদকীয়, ফ্যাক্টোরিয়াল উৎপাদকীয়। তাহলে ফ্যাক্টোরিয়াল এন আমরা কাকে বলি? অর্থাৎ এন যদি একটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই এক থেকে শুরু করে এন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণফলকে ফ্যাক্টোরিয়াল এন বলা, অর্থাৎ এন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত, যেমন এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এরকম ভাবে এন মাইনাস ধরো থ্রি, এরকম যেতে যেতে থ্রি টু ওয়ান, এটাই হলো ফ্যাক্টোরিয়াল এন। এন থেকে শুরু করে একেবারে ওয়ান পর্যন্ত এই স্বাভাবিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে ফ্যাক্টোরিয়াল এন। তাহলে আমরা এখানে যদি আমরা ফ্যাক্টোরিয়াল সিক্স বলি তাহলে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাহলে সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল সিক্স। পনেরো যদি গুণ করে দেখো এটা সাতশো বিশ হবে। অনুরূপভাবে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এটা হবে একশো বিশ ফ্যাক্টোরিয়াল ফাইভ। তাহলে আমরা এখানে একটা বিধি আছে, এটা কনভেনশন বা বিধি, সে বিধিটা কি? সে বিধিটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিরো এটাকে ওয়ান ধরা, ফ্যাক্টোরিয়াল জিরো। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো যে ওয়ান সেইটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে? দেখো
the factorial a equal to n into n minus 1 factorial তাহলে আমরা এখানে যদি n এর মান 1 ধরি শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে n এর মান যদি আমরা 1 ধরি তাহলে এখানে factorial 1 equal to 1 1 minus 1 factorial তাহলে 1 into এটা 0 হচ্ছে তার মানে 0 তার মানে আমরা এইটা তোমার তাহলে আমরা ইজিলি এটাকে 0 করতে পারছি factorial 0 1 হয়ে তাহলে এখানে আমাদের factorial 1 factorial 0 আর এর মান তো আমরা পাচ্ছি 1 তাহলে factorial 0 equal to 1 এটা আমাদের কনভেনশন বেজি এরপরে আমরা নেক্সট দেখব যে 3p2 এটা নির্ণয় করব তবে মান কত তাহলে এটা ফ্যাক্টরিয়াল 3 3 minus 2 ফ্যাক্টরিয়াল তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে 3 2 1 আর 1 ফ্যাক্টরিয়াল তাহলে 6 1 6 পুনরুভাবে তোমরা ভাষায় চেষ্টা করবে ফ্যাক্টরিয়াল 6p3 কত হবে ফ্যাক্টরিয়াল তোমার 4p কত হবে নির্ণয় করবে দেখো এটা ফ্যাক্টরিয়াল 6 হবে আর 6 minus 3 ফ্যাক্টরিয়াল এটা ফ্যাক্টরিয়াল 4 হবে আর 4 minus 2 ফ্যাক্টরিয়াল তাহলে একটু তোমাদের ক্যালকুলেটর সাহায্য করা যাবে বা 6 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করব আর এখানে 3 ফ্যাক্টরিয়াল এগুলো আমরা বাসায় নিজেরাই করতে পারবো এই কাজ করে নিব তাহলে ক্ষেত্রবিন্দু দেখো আমি একটা প্রবলেম সলভ করি যে ক্রিটিক্যাল 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 শব্দটি ক্রিটিক্যাল শব্দটি সবগুলো অক্ষর বা বর্ণ অক্ষর একত্রে ব্যবহার করে একত্রে ব্যবহার করে কতগুলো বিন্যাস করা যায় বিন্যাস করা যায় খেয়াল করো এই শব্দটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে কি লিখতে হবে যে ক্রিটিক্যাল শব্দটিতে শব্দটিতে মোট আটটি মোট আটটি অক্ষর আছে যার মধ্যে দুইটি সি দেখো দুইটি সি আছে ও দুইটি দুইটি সি ও দুইটি আই আছে তাহলে সবগুলো সব বর্ণগুলো বাকিগুলো ভিন্ন ভিন্ন এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন বাকিগুলো ভিন্ন ভিন্ন তাহলে বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা কি হবে আমি উপরে লিখছি বিন্যাস সংখ্যা হবে যেহেতু আটটা অক্ষর আছে তাহলে ফ্যাক্টরিয়া 8 আর এখানে দুইটি সি এবং দুইটি আই রিপিট করছে তাহলে সেটা ভাগাকারে লিখতে হবে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 তাহলে ফ্যাক্টরিয়াল 8
হবে এইটা তোমরা ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে তোমাদের যে কালারে থাকবে শিফট দিয়ে ওটা বের করা যাবে তারপরে এখানে 4 দিয়ে ভাগ করবা ক্যালকুলেটরে ভাগ করে দিলে এইটা চলে আসবে শব্দটি সবগুলো বর্ণ একত্রে ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় সবগুলো বর্ণ একত্রে ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় তাহলে আগের মতো এটা আমাদের প্যারালাল শব্দটিকে বিশ্লেষণ করতে হবে যে প্যারালাল শব্দটিতে মোট কয়টি বর্ণ আছে অক্ষর আছে প্যারালাল শব্দটিতে মোট 8টি অক্ষর রয়েছে 8টি অক্ষর রয়েছে দেখো তা লিখতে হবে কিন্তু তার সুন্দর করে লিখবা যে প্যারালাল শব্দটিতে মোট 8টি অক্ষর বা বর্ণ রয়েছে যার মধ্যে দুইটি এ ও তিনটি এল বিদ্যমান তিনটি এল বিদ্যমান তাহলে বলা হচ্ছে প্যারালাল শব্দটিতে মোট 8টি অক্ষর রয়েছে যার মধ্যে 2টি এ ও 3টি এল বিদ্যমান বাকিগুলো ভিন্ন ভিন্ন বাকি যেগুলো আছে আর তারপরে ই পি এগুলো হলো ভিন্ন ভিন্ন তাহলে সবগুলো বর্ণ একত্রে ব্যবহার করে বিন্যাস সংখ্যা প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ একত্রে ব্যবহার করে বিন্যাস সংখ্যা কি হয় বিন্যাস সংখ্যা যেহেতু 8টি আছে ফ্যাক্টোরিয়াল 8 রিপিট করছে দুইটা এ ফ্যাক্টোরিয়াল 2 ইনটু রিপিট করছে তিনটা এল ফ্যাক্টোরিয়াল 3 তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 8 এটা পাবো আর এটা হবে ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6 আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 4 তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 1 আর 2 গুণ ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 ইনটু 2 4 আর 2 আর এটা ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 তাহলে 6 আর 2 12 12 তাহলে এটা আমরা ভাগ করব ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3360 অর্থাৎ 3360 এটা হবে বিন্যাস সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রবলেমের আরো কিছু পার্ট আছে তোমরা নিজেরা চেষ্টা করবা দেখবা অনেকটাই তোমরা নিজেরাই সফল কাম হবা যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই আগামী দিন আমাদের সাথে এই অধ্যায়ের অন্য পার্ট নিয়ে আমরা কথা বলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ